কয়েকটি ভাগে দায়কে ভাগ করি তো তার আগে বলে রাখে যে দায় কি খুব সহজ কথা যে কোন লেনদেনের জন্য প্রতিষ্ঠান যেই তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের পক্ষের কাছে অভ্যন্তরীণ দায়বদ্ধ থাকে সেই দায়বদ্ধতাকে দায়বাচক হিসাব নির্দেশ করে এখন দেখো আমরা মোটামুটি দুইটি দৃষ্টিকোণ থেকে দায়কে ভাগ করতে পারি একটি হচ্ছে এর মেয়াদের দৃষ্টিকোণ অর্থাৎ এটি কি এক বছরের জন্য প্রযোজ্য নাকি অনেক দিনের জন্য প্রযোজ্য আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পর্কের দৃষ্টিকোণ প্রাতিষ্ঠানিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দুই ভাগে আমরা ভাগ করি দায়কে আন্তদায় বহিদায় এবং মেয়াদের দৃষ্টিকোণ থেকে স্বল্প মেয়াদি দায়ী এবং দীর্ঘ দায় দেখো আন্তদায়ের আর নাম হচ্ছে মালিকানা সত্য মনে রাখবে আন্তদায়টি সৃষ্টি হয় প্রধানত মালিকের কাছ থেকে এবং দ্বিতীয়ত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে তাহলে অভ্যন্তরীণ দায়ের প্রধান উৎস হচ্ছে মালিক মালিক কর্তৃক যে মূলধন সেই মূলধন হচ্ছে একদম সর্বপ্রধান আন্তদায় ঠিক আছে তাহলে আন্তদায়কে আন্তদায়ের উৎস কি মালিক তাই আন্তদায়কে আমরা বলে থাকি মালিকানা সত্য মালিকানা সত্ত্বের সবচেয়ে বড় উৎস কি বা আন্তদায়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে মূলধন অর্থাৎ মালিক কর্তৃক সর্বাহকৃত যে মূলধন সেটি হচ্ছে আন্তদায়ের প্রধান উৎস বহিদায় কি যদি প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষের সাথে বা তৃতীয় কোনো পক্ষের কাছে আমি দায়বদ্ধ হই তখন সেটিকে আমরা বলে থাকি বহিদায় যেমন আমি বলতে পারি কারোর কাছ থেকে ঋণ নিলাম আমি ধারে পণ্য ক্রয় করলাম এই সবগুলোই কিন্তু আমার এক একটি বহিদায়ের উদাহরণ কারণ কি আমি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষের কাছে দায়বদ্ধ এই অভ্যন্ত বাহ্যিক একটি পক্ষের কাছে দায়বদ্ধ তাহলে অভ্যন্তরীণ পক্ষ হলে আন্তঃদায়ী বাহ্যিক পক্ষ বা তৃতীয় পক্ষ হলে বহিদায় বহিদায়ের উদাহরণ কি ঋণ পাওনাদার কিংবা ঋণপত্র বন্ড ক্রয় এই সবগুলোই কিন্তু আমি বাইরের কোনো পক্ষের কাছে দায়বদ্ধ থাকি এখন আসলে মেয়াদের দৃষ্টিকোণ থাকে স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদি দায় কি যেই দায় এক বছরের মধ্যে পরিশোধযোগ্য কিংবা যেই দায়ের অস্তিত্ব এক বছর বা তার কম সময় থাকে তাকে বলে স্বল্প দায় যেমন পাওনাদার আর দীর্ঘমেয়াদী দায় কি এক বছরের বেশি সময় সাধারণত পাঁচ বছর সাত বছর দশ বছর এইরকম সময়কাল ধরে যে দায়গুলোর অস্তিত্ব প্রতিষ্ঠানে থাকে তাকে বলে দীর্ঘমেয়াদী দায় উদাহরণ বন্ড ক্রয় এখন আসা যাক যে এই দায়ের সূত্রগুলো কি কি দেখো দায় যদি বাড়ে দায় ক্রেডিট দায় যদি কমে দায় ডেবিট তার মানে ধরো আমি ঋণ গ্রহণ করলাম তার মানে কি আমার দায় বেড়ে গেল দায় যদি বেড়ে যায় দায়ী ক্রেডিট হয়ে গেল আবার ধরো যদি এমন হয় যে আমি আমার যে ঋণ ছিল সেখান থেকে এক হাজার টাকা পরিশোধ করলাম তখন কি হলো আমার ঋণের থেকে এক হাজার টাকা পরিশোধ করার মাধ্যমে দায় কমে গেল কারণ কি ঋণ কমে গেল তখন কি হবে দায় কমে যাবে এবং দায় কমে গেলে ডেবিট হবে তাহলে দায় বাড়লে ক্রেডিট দায় কমলে ডেবিট এখন আসো যে আমরা কিছু দায়বাচক হিসাব থেকে এই ডেবিট ক্রেডিট নির্ণয় করি মূলধন বিনিয়োগ কি হলো দায় বেড়ে গেল দায় বেড়ে গেলে কি হয় দায় ক্রেডিট হয় ঋণ গ্রহণ কি হলো দায় বেড়ে গেল দায় বেড়ে গেলে দায় ক্রেডিট ধারে ক্রয় করা হলো তার মানে কি পাওনাদার বেড়ে গেল পাওনাদার বেড়ে গেলে আমার দায় ক্রেডিট এবং এই ক্ষেত্রেও একই কথা আমরা কিন্তু কখনোই দায় হিসাব লিখব না কি লিখব মূলধন বিনিয়োগ মূলধন হিসাব ঋণ গ্রহণ ঋণ হিসাব ধারে ক্রয় ধারে ক্রয় করা হলো ক্রয় হিসাব তার মানে হচ্ছে আমরা আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওগুলোতেও বলছি যে আমরা হিসাবে বিভাগের নামে বা হিসাবে শ্রেণী বিভাগকে নামকরণ করে ডেবিট ক্রেডিট করি না আমরা এই ঘটনার নামকরণ করি যেমন মূলধন যেমন ঋণ যেমন ক্রয় তাহলে আমরা দেখলাম যে দায়বাচক হিসাব কি এর প্রকারভেদ কি দায়বাচক হিসাবে সূত্র কি এবং কিভাবে দায়বাচক হিসাব থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় তাহলে আমরা মোটামুটি আমাদের যেই সমস্ত সূত্রাবলীগুলো ছিল বিভিন্ন হিসাবে সেই প্রত্যেকটি হিসাব নিয়ে আমরা আলাদা আলাদা করে আলোচনা করেছি আমরা পরবর্তীতে ডেবিট ক্রেডিট এর নির্ণয়ের মানে আরো কিছু ধাপ সম্পর্কে এবং আমরা আরো গভীরে যে যে দেখার চেষ্টা সংশ্লিষ্ট হিসাব কিংবা একটি লেনদেন থেকে কিভাবে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করতে হয় কারণ কি আমরা এতক্ষণ ধরে দেখছি যে দায় ডেবিট হচ্ছে যখন ডেবিট হচ্ছে আরো একটা জিনিস কিন্তু ক্রেডিট হচ্ছে আবার ঋণ গ্রহণ দায় ক্রেডিট হচ্ছে যখন দায় ক্রেডিট হচ্ছে আরো একটা জিনিস ডেবিট হচ্ছে তো এই কিভাবে একই সাথে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ